হে গাইস, তো আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি। তো আমরা এখন দোকানটাতে চলে আসছি, চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিই। সো গাইস, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে পঞ্চমীর দিন রাত্রেবেলা যখন আমরা ঠাকুর আনতে যাব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আমরা ব্লগে চলে আসছি আবার। তো দেখা হচ্ছে এখন, রাস্তাটা তোমরা এনজয় করো, আমরা কুমোরটুলিতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। গুড বাই, ব্লগের সাথে জুড়ে থাকো। আমরা এখন কুমারটুলিতে গাড়ি থেকে নামি, তারপর যাই ওখানে। তো তোমাদেরকে কিছু শ্যুট দেখালাম, আরও দেখি ওইদিকে ভিতরে কী হচ্ছে। চলো গাড়ি থেকে নামি সবাই, সবাই একবার একসাথে। এই কয়দিনই ছিলাম আমরা, তারপর কথা হচ্ছে। তো গাইস, এখন তোমাদেরকে একটা জায়গা দেখাচ্ছি। তোমাদেরকে এর আগের ব্লগটাতে দেখিয়েছিলাম যে কোন জায়গাটা পার্কে, তো সেখানেই আমি দাঁড়িয়ে আছি। দেখো আশেপাশে, আমার পিছনটাতে তোমরা দেখতে পাচ্ছ খুব একটা গাড়ি নেই, কারণ হয়তো অনেক জায়গায় চলে গেছে। আর আমরা এখন আসছি যেখানটাতে ঠাকুরটা নিতে, তো এখানটাতে প্রায় বেজে গেছে 10:15 মতন। তো এখন দেখা যাক, আমরা যেখানে ঠাকুরটাকে অর্ডার দিয়েছিলাম সেখানে যাই, তারপর ভিতরে যাওয়া যাক, দেখি। চলো কথা হচ্ছে পর, ভিডিওটার সাথে জুড়ে থাকো কিন্তু, বস স্কিপ করো না। আশা করি তোমরা অনেক মজা পাবে, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, আমরা চলে আসছি, পিছনটাতে দেখতে পাচ্ছ সব দাদারা চলে গেছে ঠাকুর আনতে। তো চলো আমরা ওইখানটাতে যাই, তোমরাও দেখতে থাকো। তো অ্যাকচুয়ালি আমি যখন, মানে আমাদের আমার পাড়ার দাদাগুলো যখন ঠাকুর বুক করতে আসছিলো তখন আমি আসিনি। তো আশা করি খুব এনজয় হবে। তো চলো তোমাদেরকে আগে ঠাকুরটা দেখিয়ে দিই। চলো, তো আমরা এখন দোকানটাতে চলে আসছি, চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিই। আশা করি ভালো লাগবে, সবাই আমাদের পাড়ার সব দাদারা এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন ঠাকুরটা নিতে আসছি। এই যে দেখতে পাচ্ছ সব দাদারা দাঁড়িয়ে আছে, আর আমাদের ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি। সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মা আমি মাদার কি ভুল, দেখতে পারলে আমাদের ঠাকুরটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর আমরা সব বন্ধুরা মিলে আসছি, তো মজাটা একটু আলাদা লেভেলের হচ্ছে বস, আলাদা লেভেলে। তো এখানকার আরো বাকি ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো একটু। এই যে দেখো আমার পিছনে ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছ, মাইরি সত্যি, মানে দেখেই মনটা ভরে যায় বস, দেখেই মনটা ভরে যায়। কি করে মা আমি মাদার কি ভুলি, তাকে করে মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে।
ঢাক বাজা কাশর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা বন্ধুগণ, তোমরা দেখতে পেলে যে আমাদের মণ্ডপে ঠাকুর ঢুকে গেছে। তো ঠাকুর সেটও হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পিছনে। তো আজকে ছিল পঞ্চমের রাত, আমাদের মণ্ডপে ঠাকুর ঢুকে গেল। তো আমি এই ব্লগটা এডিট করবো আজকে সারা রাত ধরে, সারা রাত না লাগলে যতটুকু লাগে, তারপর আমি কালকে সকালে আপলোড করব। চলো, দেখা হচ্ছে ষষ্ঠীর দিন সকালে। আশা করি তোমাদের পুজোটা ভালো কাটুক, আর ভালোভাবে কাটাও, আর মাস্কটাকে ইউজ করো। আমি এত রাত্রে মোটামুটি এখন বাজে 12:15 মতন। তো চলো বাড়িতে যাই, এডিট করতে হবে, তারপর কালকে সকালে কথা হবে। টাটা। বিগ থ্যাংক ইউ ফর বিং হিয়ার। বহুত বহুত ধন্যবাদ।